গুড মর্নিং এভরিওয়ান। তো সকলেই তোমরা ভালো আছো? তো স্টুডেন্ট, আজকেও আমি তোমাদের কাছে তোমাদের বাংলা সাহিত্য ধারা নিয়ে চলে এসেছি। তো সেদিনকে তোমাদের যে পদ্যটা পড়াচ্ছিলাম, আজকে তার বাকিটা তোমাদেরকে পড়াবো। তো স্টুডেন্ট, শুরু করা যাক। স্টুডেন্টের আগে তোমাদের এক যে ছিল সেটা সুকান্ত ভট্টাচার্য লিখেছিল, সেইটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। তো আজকের বাকিটা আমি তোমাদের পড়ানো। তো স্টুডেন্ট দেখো, এই বাকিটা দেখো, এখানে আছে, আমি পড়াচ্ছি। কবি সে ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে। কবি সে ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান, কেমন করে সেই প্রশ্ন আমাকে করো না। বলছে তিনি কবি, ঠিক কথাই, কিন্তু তার ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ তিনি শিল্পী বলে শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান পেলেন। সেটা যে কেমন করে হলো, সেটা সেই প্রশ্নটা কবি করতে বারণ করছে। মানুষ হলো না বলে সে ছিল তার দিদির আক্ষেপের বিষয়, যে সে ঠিকমতো মানুষ হতে পারলো না, সেটা তার দিদির আক্ষেপ ছিল। অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। বলছে অনেক দিন অনেক বিদ্রুপ যাকে অনেক আহত করেছে বা আঘাত দিয়েছে, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। তো সেই একদিন কী করলো, যাকে তারা অনেক বাজে বাজে কথা বলেছিল, তারা সেই একদিন কী করলো না, চমক লাগিয়ে দিগ্বিজয় করলো। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। তো কেউ তাকে বলল বিশ্বকবি মানে বিশ্বের কবি, বা কেউ কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক করল প্রণাম। তাহলে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রত্যেকেই তাকে প্রণাম করল। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। তাই পৃথিবী সেটা প্রশ্নটার উত্তরটা তারা আজও খুঁজছে, যে এটা কীরম করে হয়। এই প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। কবি বলছেন এরকম প্রশ্নের জবাব আমিও খুঁজি, যে স্কুলে যেত না, এ করতো না, বাড়িতেই পড়াশোনা করতো, কোনো কলেজ ফলেজে যায়নি, তিনি কী করে এরকম সব করলেন। তো স্টুডেন্ট দেখো, আরও একবার বলছি, কবি সে ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান, কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে সে ছিল তার দিদির আক্ষেপের বিষয়, অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। এই প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। তো স্টুডেন্ট, এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে কবি এটা কার সম্বন্ধে কী বললেন। হ্যাঁ, তোমরা এটা ঠিক বুঝেছো যে এটা কবি গুরু রবীন্দ্রনাথের সম্পর্কে এইটা বললেন। তো স্টুডেন্ট চলো তাহলে আমি এখান থেকে দেখে নিই যে আমরা এখান থেকে কতগুলো নতুন শব্দ এখান থেকে তোমরা শিখলে। তো দেখো স্টুডেন্ট, এখানটা প্রথম কী নতুন শব্দ শিখলাম, শিল্পী। তো স্টুডেন্ট তারপরে দেখো, এখানটা আছে আক্ষেপ। তারপরে স্টুডেন্ট বিদ্রুপ। তারপরে আছে দিগ্বিজয়। তারপরে আছে প্রণাম। তো স্টুডেন্ট এইটা থেকে এইটা তোমরা এই কতগুলো নতুন শব্দ তোমরা এখানে শিখলে। তো স্টুডেন্ট এইটাই
তোমরা ভালো করে মুখস্থ করবে এবং বারবার ধরে বানানগুলো করবে এবং ভালো করে এটা না দেখে লিখবে, তাহলে তোমাদের খুব ভালোভাবে হয়ে যাবে। চলো স্টুডেন্ট, এটা তো এখানে হয়ে গেল। আমি আজকে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরেরই ছেলেবেলা কিছু মানে আর বিপরীত শব্দ তোমাদেরকে করাবো। তো চলো স্টুডেন্ট, এখানে আমার ছেলেবেলা থেকে তোমাদের কতগুলো মানে করেছি। এ প্রথমটা দেখো, এটা হচ্ছে তোষাখানা। তো ভৃত্যদের থাকার জায়গা, তাকে তোষাখানা বলা হয়। চাল ধারা, ফর্দ তালিকা, জলপান জলখাবার, তালিম অভ্যাস, মনিব প্রভু, খবরদারি দেখাশোনা, ব্যায়াম অসুস্থতা, উপোস না খেয়ে থাকা, নিরোগী রোগহীন, ভীত ভিত্তি, ফুকরে শব্দ করে, বিশ্রী খারাপ। এই মানেগুলো আমি তোমাদেরকে এখানে করিয়েছি, তোমরা বাড়িতে ভালোভাবেই মানেগুলো করবে। তো এরপর দেখো বিপরীত শব্দ আছে, কটা বিপরীত শব্দ আমি তোমাদেরকে করিয়েছি। তো দেখো কী আছে এখানে, বোকা চালাক, আমিরি গরিবি, জ্বলছে নিভছে, শুকনো ভিজে, অমৃত বিষ বা গরল, নিরোগী রুগী, ভয় সাহস, ভিতরে বাইরে, পুরানো নতুন। তো স্টুডেন্ট, এইগুলো তোমরা ভালোভাবে বাড়িতে পড়বে এবং এগুলো ভালো করে মুখস্থ করবে এবং এগুলো বারবার ধরে লিখবে। সো স্টুডেন্ট, আজকে তাহলে এই পর্যন্তই তোমাদের রইল। এর পরের দিন আমি আবার তোমাদের বাংলা আরও নতুন কিছু নিয়ে তোমাদের আসবো। তো ততক্ষণে তোমরা ভালো থাকবে। হ্যাভ এ নাইস ডে।